একটি অঙ্গীকার দেখেছে, সেটা হচ্ছে দেশের জনগণ ধর্ম ইসলামের বিরুদ্ধে যখন আঘাত আসবে তখনই প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমরা মিছিল করেছি এবং সারা বিশ্বের জনগণকে জানিয়ে দিচ্ছি এই নির্বাচন বাতিল করতে হবে এবং অনতিবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সবাইকে ধন্যবাদ। অবশ্যই দেশের জনগণ এটাকে দর্শক চলতে পারছেন খেলা খেলাপথ মজলিসের প্রতিনিধি সাধারণ উনি বললেন যে নির্বাচন সাধারণ নির্বাচন হয়েছে এই নির্বাচন বাতিলের দাবিতে জনগণ রাস্তায় নামবে এটা তাদের দাবি। মুন্সিগঞ্জ কেএসটিভি বাতিল মোকারম গেটের উত্তর পাশে অবস্থান করছে মিছিলটি। Thank you.